মিঠু মুখার্জি 70-এর দশকে সাদাকালো সিনেমা তার আগমনে যেন হয়ে উঠেছিল রঙিন। তার সৌন্দর্য, তার অভিনয় মুগ্ধ করেছিল বাঙালির মন। সেই সময় তিনি হয়ে গেছিলেন সবার প্রিয় নায়িকা। বাঙালির কাছে মিঠু হয়ে উঠেছিলেন স্বপ্নের রাজকন্যা। যায় যায় প্রাণ যায়তে অনবদ্য নাচ, আবার ওই ফিল্মেই মান্নাদের কণ্ঠে বাজে গো বীণা গানের চিত্রায়ণে তার ভঙ্গিমা কটাক্ষ, কিংবা মার ঝাড়ু মার, সবকটিতেই অপলকে তাকিয়ে থাকতে হয় তার দিকে। আসলে ওই গানগুলি যে সিনেমার, সেই মর্জিনা আবদুল্লাই কার্যত বাঙালি দর্শকের মনের মণিকোঠায় বসিয়েছিল মিঠু মুখার্জিকে। অভিনয় জীবন শুরু হয়েছিল 70-এর দশকে একেবারে প্রথমে, 1971-72 নাগাদ। চিত্র বসুর শেষ পর্বতে সম্ভবত তিনি ডেবিউ করেন, কিন্তু সেটা খুব বেশি সাফল্যের মুখ দেখেনি। তারপর আসে সোনার সুযোগ, 1973 সাল। দীনেন গুপ্তর মর্জিনা আবদুল্লাতে মর্জিনার চরিত্র পেলেন তিনি। তারপরেই বাংলা আপন করে নিয়েছিল তাদের মিঠুকে, আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 1974 সালে আসে মৌচাক, নায়ক রঞ্জিত মল্লিকের বিপরীতে তাকে দেখা যায়। পর্দার সেই রসায়ন মন্ত্রমুগ্ধ হয়ে গিলেছিল তামাম দর্শক। সুপারহিট হয়েছিল মৌচাক, আর মিঠু মুখোপাধ্যায়ের চরিত্রের গলায় বেশ করেছি প্রেম করেছি যেন 70-এর দশকে প্রেমের খোলাখুলি উদযাপনের বার্তা দিয়েছিল। রঞ্জিত মল্লিকের সঙ্গে জুটিতে আরও একটি সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছিলেন, স্বয়ং সিদ্ধা। যদিও মৌচাকের তুলনায় একেবারে অন্যরকম গল্প এবং চরিত্র। জুটি বেঁধেছিলেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও, হোটেল স্নোফক্স এবং চাঁদের কাছাকাছি। শুধু বাংলায় নয়, মুম্বাইতেও তিনি অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। 1976 সালে দুলাল গুহর খান দোস্ত তার প্রথম হিন্দি ছবি, তারপরে দিল লাগি, সাফেদ ঝুট, দো লড়কে দোনো কার কে, মিঠু মুখোপাধ্যায়ের অভিনয় দক্ষতার ছাপ রেখেছে। কিন্তু মুম্বাইতে তার বেশি দিন ভালো লাগেনি। আবার তিনি বাংলায় কামব্যাক করেন, কিন্তু আগের মতো তার সেই রাজত্ব তখন ছিল না। কেন, তখন বাংলার দর্শকের মন জয় করে নিয়েছেন মহুয়া রায়চৌধুরী, দেবশ্রী রায়। কিন্তু মিঠু মুখার্জি ম্যাটিনি আইডল ছিলেন, এত সহজে মাঠ ছাড়ার ব্যক্তি তিনি নন। চন্দ্র বারোটের পরিচালনায় মুক্তি পায় আশ্রিতা। মিঠু মুখার্জির বিপরীতে কর্নওয়ালজিৎ সিং, সারা ফেলেছিল সেই সিনেমা, ব্যাস। আর সিলভার স্ক্রিনে দেখা যায়নি মিঠু মুখার্জিকে, ফিল্মের জগৎকে পুরোপুরি বিদায় জানান। মুম্বাইতেই থিতু হয়ে যান তিনি, মিডিয়া থেকেও দূরে থাকতে পছন্দ করেন। ধূমকেতুর মতো যার উত্থান, তিনি হয়তো খ্যাতির আলোয় থাকতে থাকতেই বিদায় নিতে চেয়েছিলেন এই স্বপ্ন দুনিয়া থেকে, যাতে ভক্তের মনে চিরস্থায়ী হয়ে যায় তার গ্ল্যামারের ছটা। আর তেমনটাই হয়েছে। ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।